এই মালপোয়াটা হচ্ছে আমার খাওয়া সবচাইতে মজার একটা মালপোয়া, স্বাদে গন্ধে ভরপুর। দু চারটা খেয়ে কিছুতেই মন ভরবে না, এত মজার এই মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ ময়দা, তার সাথে দিচ্ছি আমি হাফ কাপ পাউডার মাওয়া, এক টেবিল চামচ সুজি, আর নিচ্ছি এখানে কিছু মৌরি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পাউডার মাওয়ার পরিবর্তে কিন্তু মিষ্টি দোকানের মাওয়াও কিন্তু ইউজ করতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে একটা বেটার তৈরি করব। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারেন, যেহেতু আমি মাওয়া দিয়েছি তাই আর দুধ দিচ্ছি না, পানি দিয়েই আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আর এখন এখানে অ্যাড করছি কিছু জাফরান গরম পানিতে ভিজিয়ে রাখা এক টেবিল চামচের মতো পানি, এটা কালার আর সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এখানে আমি 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে একটা শিরা বানাবো, তবে শিরাটা একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে এই মালপোয়ার জন্য। শিরা হতে হতে আমার বেটারটাও রেডি হয়ে গেছে। এখন আমি এখানে টেস্ট মতো লবণ দিয়ে লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, আমার মালপোয়ার জন্য বেটার রেডি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এরপর মাঝারি আঁচে একে একে সবগুলো মালপোয়া ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। খুবই মজার হয় এই মালপোয়াটা। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, এই রেসিপি দেখার পর বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটা খেতে অনেক মজা। যাকে খাওয়াবেন সেও খুশি হয়ে যাবে এই মজার মালপোয়া খেয়ে। এবং আমি আরও গ্যারান্টি দিয়ে বলতে পারি, মিষ্টির দোকানে যেই ধরনের মালপোয়া পাওয়া যায় তার চাইতে 100 গুণ বেশি মজা হচ্ছে এই মালপোয়া। যেহেতু এখানে মাওয়া দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন এটা স্বাদে গন্ধে কতটা বেশি মজা। আপনারা চাইলে 2-3টা একসাথে মালপোয়া ভেজে নিতে পারেন, আমি একটা একটা করে ভেজে নিয়েছি। এরপর আমি শিরাতে ভিজিয়ে নিচ্ছি। মালপোয়াগুলো ভেজানোর সময় এই শিরাটা যেন কুসুম গরম থাকে, খুব বেশি গরম বা ঠান্ডাও যেন না থাকে। তো এই কুসুম গরম শিরার মধ্যে আমি 2 পাশ এরকম উল্টে পাল্টে ভিজিয়ে তারপরে মালপোয়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের মজার মালপোয়া রেসিপি।